দ্রুততম সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে। এরই মধ্যে পাইপলাইনের অনেক কাজ এগিয়ে গেছে। আগামী 2 বছরের বেশি সময়ের মধ্যে পাইপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর রিসিভার টার্মিনাল স্থাপনের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এ সময় বলেন, পাইপলাইনে তেল সরবরাহ করা হলে পরিবহন খাতে জ্বালানি তেলের দাম অনেকটাই সাশ্রয়ী হবে, সেই সঙ্গে বিশ্ববাজারের সাথে তেলের দাম সমন্বয় করে দাম নির্ধারণের কাজ চলছে। পাইপলাইন স্থাপন সম্পন্ন হলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ সম্পন্ন হবে। এর মধ্যে পতেঙ্গা থেকে গভীর সমুদ্র বন্দরে জিপসিল পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, এ কারণে খরচ কমে আসবে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম পতেঙ্গা থেকে গোদনাইল এবং গোদনাইল ডিপো থেকে বিভিন্ন জায়গার সরবরাহ করা হবে বলেও জানান তিনি। পরে মন্ত্রী শিবু মার্কেট এলাকায় তেল সরবরাহের পাইপলাইনের কাজ ও ফতুল্লার মেঘনা পেট্রোলিয়াম ডিপো প্রস্তাবিত রিসিভ টার্মিনালের নির্মাণ কাজের জায়গা পরিদর্শন করেন। ফিনিশড অয়েল আমরা নিয়ে আসব গোদনাইলে আমাদের এই ডিপোতে, এবং এখান থেকে আবার আমরা ডিস্ট্রিবিউট করব ফতুল্লা ডিপোতে এবং বিভিন্ন জায়গায় যাবে। ইভেন আমরা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে আমরা কার্গোতেও যেন ডেলিভারি দিতে পারি। কি কারণে আমাদের সময় বাঁচানোর জন্য এবং পিল ফেরেজ যে হয় এই যাতায়াতের কারণে সেগুলোকে বন্ধ করা, এবং আমরা 17-18 সালে এই কাজটি ইঞ্জিনিয়ারিং করে 24 ব্রিগেড এবং 34 ব্রিগেড কাজ করছে চিটাগাং সাইডে, 24 ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কোর কাজ করছে ঢাকার সাইডে। এই 2 ব্রিগেডকে আমরা ডিজাইন ইনস্টলেশনস টোটাল কনস্ট্রাকশন সহ ইপিসি হিসাবে তাদেরকে টার্নকি বেসিসে দিয়ে দেওয়া হয়েছিল 17-18 সালে। যে জিনিসটা হয়েছে, প্রায় 2টি বছর আমাদের নষ্ট হয়েছে কোভিডের কারণে। কন্ট্রাক্টররা যারা কাজ করতো, সাব কন্ট্রাক্টর, অনেকগুলো সাব কন্ট্রাক্টর বিভিন্ন স্টেজে কাজ করছে, প্রায় 17 থেকে 18টা নদী পার হয়ে আসতে হয়েছে, এবং ঢাকা চিটাগাংয়ের থেকে জমি নেওয়া, জমি অ্যাক্সেস নেওয়া, এটা একটা ভেরি কমপ্লেক্স, 4টা জেলাকে ইনক্লুড করা হয়েছে, এবং ভেরি কমপ্লেক্স, ভেরি হার্ড কমপ্লেক্স, যে মানুষের জমির উপর দিয়ে বিভিন্ন জায়গার দিয়ে নিয়ে আসতেছে। আমি ধনপাড়া যাই, আমার যেটা জানা গেল যে আগামী আর 2 বছরের মাথায় সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো। আমি আশা করি যে যেই কাজ আছে এটা যদি ওনারা চেষ্টা করেন, তারা 26-27 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আমার মনে হয় না যে 2 বছরে সময়, প্রায় 26-27 মাস যদি আমরা ধরি, 2 বছরের একটু বেশি লাগতে পারেও। যদি আমি জানি না যে ঢাকা চিটাং পাইপলাইনগুলো কী অবস্থা, যদি ওখানে যদি কমপ্লেক্স না থাকে, তবে সিভিল কনস্ট্রাকশন আমার মনে হয় এই বছরের সামনের বছরের মাঝামাঝি শেষ হয়ে যাবে। মনে করি যে এটা একটা যুগান্তকারী জায়গা তৈরি করবে জ্বালানি ক্ষেত্রে, দ্রুততার সাথে জ্বালানি, নির্বিচ্ছিন্ন জ্বালানি, এবং আমি মনে করি কস্ট কাটিংয়ের ব্যাপারে এটা একটা সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যে গভীর সমুদ্র থেকে পতেঙ্গা পর্যন্ত আমরা কিন্তু ডিপ সি পাইপলাইন করে ফেলছি, অর্থাৎ বড় বড় জাহাজ যেটা আসতো বহির্নঙ্গর করতো এবং সেখান থেকে ছোটো জাহাজে লাইটারেস করে চিটাগাং নিয়ে আসতো, প্রায় 12-14 দিন আমাদের সময় লাগতো, এবং জাহাজকে বসে থাকতে হতো, প্রচুর টাকা খরচ করতে হতো, আমাদের ড্যামেজ দিতে হতো। সেটা এখন আর করতে হবে না আগামী বছর থেকে। আমরা ইতিমধ্যে তাদের কাজ প্রায় 90% সম্পূর্ণ হয়ে গেছে, ডিপসির কাজ, পাইপলাইন চলে আসতেছে, পতেঙ্গা তেল চলে আসবে। মহেশখালী তো আমাদের একটা ডিপো করা হয়েছে, এবং এই ডিপির মাধ্যমে মহেশখালীর থেকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো পতেঙ্গাতে, পতেঙ্গার থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে গোদনালে চলে আসবে, এবং এই তেল আসার যত দ্রুততার সাথে আসা মানে প্রাইস সেভিং, এটা আমাদের কাছে মনে হয়।